ঢাকা। মদ বিক্রি বা বারের লাইসেন্স দেয়া হলো, দেশে ক্যাসিনো চালানোর কোনো অনুমতি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে তিনি বলেছেন, অনুমতি ছাড়া এই ব্যবসা পরিচালনা অবৈধ। রাজধানীতে কাদের ছত্রছায়ায় ক্যাসিনোর বিকাশ হয়েছে সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। প্রশাসনের নাকের ডগায় আর বলতে গেলে রাজধানীর প্রাণকেন্দ্রে জমজমাট ক্যাসিনো ব্যবসা। বিভিন্ন ক্লাবের আড়ালে ক্যাসিনো, ডিজিটাল বোর্ড, নামি দামি ব্র্যান্ডের মদ, গোপন কক্ষ সবকিছুই আছে এই অন্ধকার জগতে। টর্চার সেলের অস্তিত্ব মিলেছে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে। এই যে এত কিছু চলেছে দিনের পর দিন, এতদিন পর জানা গেল এসবের কোনো কিছুরই অনুমতি ছিল না। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, তাহলে এতদিন পরে কেন এই অভিযান, আগে হয়নি কেন, ক্যাসিনোর এসব সরঞ্জাম কিভাবে এলসি ডিক্লারেশন ছাড়াই দেশে ঢুকলো, এসব প্রশ্নের জবাব দিলেন মন্ত্রী। এইগুলি ছোট ছোট পার্সেল মতো হয়ে ভাগে ভাগে আসে, প্যাকেট হয়ে আসে, যেগুলি আপনার চোখেও পড়বে না। যেই সাতটি আজকে ই হলো, এইগুলির কাছে আমাদের যখনই তথ্য আসছে তখনই আমরা অ্যাকশনে গিয়েছি। বিভিন্ন ক্লাবে, বিভিন্ন হোটেলগুলিতে বারের পারমিশন দিয়েছি, কিন্তু ক্যাসিনোর পারমিশন আমরা দেইনি। ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান নয়, এটা হলো অবৈধ কোনো ব্যবসার বিরুদ্ধে। শুধু ক্যাসিনো নয়, অবৈধ সব ব্যবসার বিরুদ্ধেই এই অভিযান। আর এসবের পেছনে কারা, তদন্ত করেই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়। কলাবাগানটা যখনই আমাদের খবর আসছে কলাবাগান বন্ধ হয়ে গিয়েছে, আমাদের কারণ বাজারে একটা উঠতেছিল, আমাদের খবরে যখন আসছে তখন সেটা বন্ধ হয়ে গিয়েছে। কে কোথাখানি সহযোগিতা করেছে, কে কিংবা কোথাখানি এটার জন্য ব্যবস্থা নিয়েছে, এগুলো তো তদন্তের পরে আসবে। এমনকি প্রশাসনের কারো ছত্রছায়া থাকলেও জিরো টলারেন্স অবস্থান বজায় থাকবে বলেও জানান মন্ত্রী। এখানে যদি কোনো প্রশাসনের লোক এখানে জড়িত থাকেন, কিংবা তারা এগুলিকে সহযোগিতা করেছেন, কিংবা তাদের নিয়ন্ত্রণে এগুলি হয়েছে, অবশ্যই তাকে আইন অনুযায়ী তিনিও বিচারের মুখোমুখি হবেন। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা।